বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই জানি যে আজকে হলো রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ, আর এই পুরো মাসটি বেশি বেশি করে আমরা যাতে দুরুদ শরীফ পাঠ করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ দুরুদ শরীফ সম্পর্কে আলোচনা করব, যে দুরুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে করে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তাহলে আসুন শুরু করি। এ মাস হলো আরবি বছরের তৃতীয় মাস। এটি এমন একটি মাস যে মাসের ১২ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় বান্দাদিগকে হেদায়েতের উদ্দেশ্যে প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং এদিনেই তাকে আবার নিজের কাছে উঠিয়ে নিয়েছিলেন। সুতরাং এ মাসটি যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন, এতে কোনোই সন্দেহ নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি এ মাসের প্রথম তারিখ হতে শুরু করে প্রত্যহ এশার নামাজের পর পুরো মাস এই দুরুদ শরীফটি ১২৫ বার করে পাঠ করে, তাহলে সে আল্লাহর অশেষ রহমতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য অর্জন করবে এবং সে অশেষ সওয়াবের অংশীদার হবে, আর তার রোজগারে বরকত হবে এবং সংসারে অশান্তি দেখা দিলে শান্তি আসবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসুন সেই দুরুদ শরীফটি সম্পর্কে জেনে নেই। দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই দুরুদ শরীফটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে একটু ভালোভাবে শিখে নিতে পারেন। অন্য আরেকটি হাদিসি আছে, যদি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোম বৃহস্পতি বা শুক্রবার হয় এবং ১২ তারিখ হতে ১৪ তারিখ পর্যন্ত এশার নামাজের পর নিয়মিতভাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এ দুরুদ শরীফটি পড়া হয়, তাহলে আমলকারীর সমস্ত অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এবং সে অকল্পনীয় ধন ভাণ্ডারের মালিক হয়। এ মাসের ১২ তারিখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং দুনিয়া থেকে প্রস্থান করেছেন, এ কারণেও এ মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে এই পবিত্র মাস রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত বেশি বেশি করে দুরুদ পাঠ করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।